পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার আল বদরের সহযোগিতায় যে ইতিহাস তৈরি করেছিল, যে কালো রাত্রি তৈরি করেছিল, গতকালকে ছাত্রলীগের সন্ত্রাসীরা, ওই ছাত্রলীগ সন্ত্রাসীরা প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহের নেতা কর্মীদেরকে শান্তিপূর্ণ কর্মসূচিতে চোরের মতো পেছন থেকে ধাওয়া করে আমাদের নেতা কর্মীকে আহত করেছে। ছাত্র কাউন্সিলর সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, প্রথম আলো রিপোর্টার আমিন চ, সাংবাদিক আসিফ চ, সাংবাদিক আমাদের নেতা কর্মীদেরকে পঞ্চাশাধিক নেতা কর্মীকে গুরুতরভাবে আহত করেছে। এখনো কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, আমরা সরকারকে বলতে চাই, এই আপনার 50 বছরের সুবর্ণ জয়ন্তী, যাই সুবর্ণ জয়ন্তীতে আপনি কেন রাজনীতি তৈরি করেন, আপনি তৈরি করেন ওই ফ্যাসিস্ট সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধকে আপনি খালিমা লিপ্ত করেছেন, কলঙ্কিত করেছেন, বাংলাদেশের প্রগতিশীল ছাত্র সমাজ সর্বোচ্চ কাজ করে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগ সরকার একটা কালো অধ্যায় রচিত করেছে। এই আওয়ামী লীগ সরকার একটা অনির্বাচিত ভোটারবিহীন সরকার, ক্ষমতায় আসীন হওয়ার পর যে ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে তারই একটা নজির তৈরি করলো একজন দাঙ্গাবাজ সাম্প্রদায়িক গুজরাটের প্রসাই এবং সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশ আগমন ঘটানোর মধ্য দিয়ে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে ভারত আমাদের তিস্তার পানির ন্যায্য হিসেবে এখনো দেয়নি। আই সীমান্তে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের মানুষের ওপর নদী বন্দর এবং বন সমস্ত কিছুর উপর আক্রমণ করা হচ্ছে। এই ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এবং দাঙ্গাবাজ মোদীর এই কথাই মোদীর যে সাম্প্রদায়িকতা তার প্রতিবাদ জানিয়ে আমরা আন্দোলন করে আসছিলাম। আপনারা জানেন এই আন্দোলনে কিভাবে দফায় দফায় হামলা করা হয়েছে। বাংলাদেশের ছাত্রলীগ আমাদের উপর দফায় দফায় হামলা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার ইস্তাহার পাঠ করা হয়েছিল, আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা একটা দাবি নিয়ে আন্দোলন করছে তখন ছাত্রলীগ সেখানে দফায় দফায় হামলা করেছে। ফলে ছাত্রলীগ ওই স্বাধীনতার আগে এনএসএফ যে ভূমিকা পালন করেছে আজকে ছাত্রলীগ একই ভূমিকা পালন করলো। বন্ধুগণ, আমরা এই যে মোদীর আগমনের প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছি, প্রতিবাদ জানাচ্ছি, আমরা বলতে চাই মোদী আজকে বাংলাদেশে এসেছে এই কথা ঠিক, কিন্তু এই বার্তা আমরা পৌঁছে দিতে পেরেছি যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ মোদীর এই আগমনকে মেনে নেয়নি, তারা মোদীকে প্রত্যাখ্যান করেছে। লড়াই বন্ধুগণ চলবে, ভারতীয় যে আগ্রাসন, আমাদের দেশের উপর যে আগ্রাসন, সাম্প্রদায়িক যে আগ্রাসন, সেই আগ্রাসন আমরা মেনে নেব না। সামনের দিনের লড়াই আমাদেরকে